হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এভরিওয়ান। সো চলো ব্লগটা শুরু হয়ে গেল। এখানে জাস্ট দাদা যেরকম আমাদের ঝান্ডা এভরি ইয়ার বাঁধা হয়, লাস্ট ইয়ার থেকে যখন থেকে বলা হয়েছিল অমৃত মহোৎসব বলে তখন থেকে বাঁধা হচ্ছে। এই যে মা বলছে দাঁড়িয়ে নিয়ে একটা ধরে এরকম করে ফটো তুলে দে, খুব সুন্দর। আমাদের জাস্ট এটা কটাইনে দাদা ঝান্ডাটা নিয়ে এসেছিলো মার্কেট থেকে, খুব বড় সড়ো যেহেতু উপরে আছে তো খুব যখন এই ঝান্ডাটা এরকম হাওয়াতে এদিকে যায় না খুব সুন্দর দেখতে লাগে। সো আমাদের এবার ছাদের উপরে আজকে ফ্ল্যাগ হোস্টিংও আছে। অ্যানি দেখো এখানে ঝান্ডা দেখে নিয়ে বুঝতে পারছে না কি করবে, বাইরে দেখছে, একবার আমার কাছে আসে দেও, একবার বাইরে দেখবে ওনা বুঝতে পারছে না ঝান্ডাটা নতুন জিনিস। তো এখানে হয়ে গেছি আমি রেডি। এখানে তোমাদেরকে অল্প একটু দেখে দিলাম, একদম সিম্পল লাস্ট 2-3 বছর পুরনো একটা কুর্তা ছিল, বিকজ এটা একটা এথনিক জিনিস, একটা আমাদের অনেক বড় স্বাধীনতা দিবস, অনেক বড় জিনিস আমাদের জন্য, সেই জন্য সবাই রেডি হয়েছি। ছাদে আমাদের আজকে অ্যাপার্টমেন্টের ছাদে ফ্ল্যাগ হোস্টিং আছে, সো হোস্টিংয়ের জন্য আমরা সবাই যাব। সো এই যে মা পড়ে নিচ্ছে হোয়াইটের উপর, বিকজ মা আজ অফিস যায়নি, বিকজ অফিসে অনেক স্টাফ ছিল অলরেডি, তো মা ভাবলো কি আজকে যাব না, আজকে আমি ফ্ল্যাটে থেকে যাচ্ছি, বিকজ অ্যাপার্টমেন্টে সবসময় মা থাকতে পারে না। সো আজকে মা এই যে আমি ট্রাই করছি মাকে একটু ফটোতে ক্যাপচার করিনি, যেহেতু মা না ক্যাপচার করলে ভিডিওতে বুঝতে পারো না, পরে নিজেকে একটু দেখো না, একটু ফ্যাশন মেরে নিলাম, দেখিয়ে নিলাম সব কিছু, আর একটু ডিজাইন দিয়ে কুর্তাটা পরে নিচ্ছে, জাস্ট একটা জিন্স দিয়ে নর্মাল। চলো মা বেরিয়ে গেল, দাদা একটু পরে ঘরটা লক করে, দাদা মা বেরিয়ে গেল জুতো খুঁজছে। এইদিকে এই যো লিফট এসে গেছে, ফিফথে যাবো, ফিফথ থেকে হেঁটে আবার উপরে চলে যাবো ছাদের উপর। এই যো লিফট মা খুলে নিল, অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর এই পিস, সেই পিসটা তোমরাও নিতে পারো, আমাদের লিঙ্কটা দেওয়া আছে বা তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাদের নাম্বারে। দেখে নাও লিফ্টটা এই যে বন্ধ করে দিলাম, জাস্ট ওয়েট করছি। এবার মা বলছে এই যে লিফ্টটা এখন খুব স্মুথ চলে, যেহেতু মা ওই কথাটাই বলছিল আমাকে সেখানে, যে সব কিছু খুব স্মুথ চলে যেহেতু লক ইন লক আউট করে আমাদের ইজি হয় এখানে। এই যে পৌঁছে গেছি ফিফথ ফ্লোর, ফিফথ ফ্লোরে পৌঁছে এই যে মা সিঁড়িতে চাপছে আস্তে আস্তে, জাস্ট ছাদে যাবো দেখাবো তোমাদেরকে। এই দেখো ছাদে পৌঁছে গেছে, আমাদের এখানে টেরেস থেকে ভিউটা এত সুন্দর, সামনের পাহাড়টা দেখো, আমি সবসময় ব্যালকানি থেকে দেখাই, আজকে তোমাদেরকে একদম ছাদ থেকে দেখাচ্ছি। খুব সুন্দর করে মানে ডিজাইন, আশেপাশে ধানবাদের যারা যারা থাকে তারা জানে, বাট যারা থাকে না তারা ধানবাদ দেখে নাও, আমাদের আমাদের ফোনের ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। সো এইখানে ফ্ল্যাগ হোস্টিংটা হবে, সব কিছু সাজানো গোছানো হচ্ছে, সবাই এক এক করে সাজাচ্ছে নিজের নিজের হিসেবে, সবাই সব কিছু সাজিয়ে নিয়ে, সব কিছু যেরকম ঝান্ডা লাগানো উচিত, যেই দিকে পতাকাগুলো লাগাবে, যেই দিকে, এই যে সব ফিমেলরা আমাদের ফ্ল্যাটের যত অ্যাপার্টমেন্টে যত ফিমেলরা আছে সবাই চলে এসছে এক এক করে, সবার জন্য চেয়ার আনা হচ্ছে, চেয়ার যত বিছিয়ে দেবে সবাই বসবে এক এক করে। এই যে এটা হয়ে গেছে সাজানো রেডি, এবার জাস্ট ওয়েট হোক, ওয়েট করা হচ্ছে, গান বাজছিল পিছনে, সেন আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি। এই যে এবার জাস্ট ঝান্ডাটা দেখো সেট করে দিচ্ছে, এটা আমি না আমরা না এই জিনিসটা বুঝতে পারি না কোন দিকটা বাঁধে কোন দিকটা লুজ করে, সেটা আমার একদম মাথায় থাকে না। দেখে নাও এই যে আস্তে আস্তে করে ঝান্ডাটা এবার উপরে টানছে, এই জিনিসটা না খুব মানে হার্ট টাচিং, এই জিনিসটা খুব আমাদের ইজি দেখে মনে হয়, বাট কতটা এর পিছনে কত লোক খেটেছে, কত লোক নিজের প্রাণ দিয়েছে, এই জাস্ট এই ঝান্ডাটা উপরে এই পতাকাটা জাস্ট একটা আমাদের এখানে কি বলবো মানে এই ইন্ডিয়াতে দেখার জন্য, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, একটা স্বাধীনতা দিবসে এইভাবে ইন্ডিয়া দেখার জন্য আমরা মানে আমরা কত কিছু কত কেউ মানুষ কিছু কত কিছু করেছে, সেই হিসেবে আমরা জাস্ট জিনিসগুলো দেখি। খুব খুশি লাগে যখন ফ্লাওয়ারটা পড়লো, তখন সবাই মিলে আস্তে আস্তে করে ওখানে তালি বাজাবে। সেজন্য এরপরে আমি একটা অডিও অ্যাড করে দেবো যেটা তোমার ভিডিওর মধ্যেই ছিল, তাতে ভালো লাগবে দেখতে। চলো এখানে শুরু হয়ে গেছে ফটো সেশন, সবাই এক এক করে ফটো তোলাচ্ছে সামনে দাঁড়িয়ে নিয়ে, কি বলো না এক একটা করে ফটো, এগুলো মেমোরি রয়ে যায় এভরি ইয়ার। দেখো যা কী সুন্দর পতাকাটা, দেখো হাওয়া যখন পেলে কি সুন্দর দেখতে লাগছে, অ্যান্ড মাঝে মাঝে আবার ট্রাইং কি ওরকম ফটো বার করতে পারি। চলো আজকের ব্লগটা কেমন লাগলো ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই ভালো থেকো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স।